আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু, মুমিনদের দোস্ত। আল্লাহ পাক যদি মুমিনদের বন্ধু হন তো মুমিনরা আল্লাহ পাকের কি হবে? বন্ধু হবে। এই হিসাবে অর্থ দাঁড়ায়, ও আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। কত মায়ার ডাক, কত মহব্বত এবং ভালোবাসা মাথায় একটি ডাক। বন্ধু যখন বন্ধুকে বন্ধু বলে সম্বোধন করে কি আনন্দ পায়, এটা বন্ধুই বুঝে, অন্যেরা বুঝবে। বন্ধুর পক্ষ থেকে যদি বন্ধু সুলভ আচরণের মাধ্যমে, আদর স্নেহ মহব্বত ভালোবাসার মাধ্যমে কোনো দায়িত্ব আসে, দায়িত্বটি যতই কঠিন হোক সহজ হয়ে যায়। তাই বুজুর্গানের দিন বলে না, আজম হব্বত কাল হে হাসি রিসা ওয়াদ, ওয়াজম হব্বত রঞ্জে হারা হাত দুয়াদ, ওয়াজম হব্বত রঞ্জে হারা হাত দুয়াদ। মহব্বতের কারণে তিক্ত বস্তুও মিষ্টি লাগে, মহব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়, মহব্বত না থাকলে সহজ কাজও কঠিন মনে হয়। আরেক বুজুর্গ বলছেন, মহব্বতের ঘাত প্রতিঘাতে সকল কঠিনকে আমার জন্য সহজ বানাই দিয়েছে, এখন কোন কঠিন আমার দৃষ্টিতে কঠিন রয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত মাখা, প্রীতি মাখা ডাক দিলেন প্রথমে, সামনে দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার আগে, ও আমার বন্ধুগণ। এরপরে আরো সহজ করার জন্য বলতেছেন কি, তোমাদেরকে রোজা রাখতে হবে, এভাবে বলেননি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদেরকে একাত্তি করতে হবে, আর তোমাদের দায়িত্বে কাজটি দেয়া হয়েছে। যদিও কথা দুইটি এক, কিন্তু দুইটির আসর আর প্রভাব কখনো এক হবে না, অনেক বেশ করতে হবে। আল্লাহ পাক সরাসরি তোমাদের উপর এই দায়িত্ব দেয়া হয়েছে, তোমাদেরকে রোজা রাখতে হবে, এভাবে না বলে বললেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সহজ করলেন। তিন নম্বরে আরো সহজ করতেছেন, কোন একটি দায়িত্ব আমাকে যদি দেয়া হয় আর দায়িত্বটি এমন, এর আগে এই কাজ আর কেউ কখনো করেনি, প্রথম আমার উপর এই কাজের দায়িত্ব আসবে। কাজ সহজ হলো কঠিন মনে হবে, কেন? এর আগে কোনো নজির নেই, কোনো দৃষ্টান্ত নেই, আমাকে নিজেই চিন্তা ফিকির করে এই কাজটি করতে হবে। যেমন যে বস্তু যে আবিষ্কার করে, তার যে পরিমাণ ব্রেন খরচ হয় ওই বস্তুকে আবিষ্কার করতে, আবিষ্কারের পর যদি ওইটা দেখে দেখে অন্য কেউ বানাইতে যায়, তাকে ওই পরিমাণ ব্রেন খরচ করতে হবে না। তো আল্লাহ পাক বলতেছেন রোজা খরচ করা হয়েছে, তবে এমন নয় যে শুধু তোমাদের উপরেই খরচ করা হয়েছে আর কারো উপর খরচ করা হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল, তারাও এই দায়িত্বটি পালন করে গেছে। অতএব তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, ভয় পাওয়ার দরকার নেই, যেহেতু নজির আছে, দৃষ্টান্ত আছে, তোমরাও এই দায়িত্ব সহজে পালন করতে পারবে। নজির দেখাইলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। চতুর্থ নম্বরে আরো সহজ করলেন, কাজের পর এই কাজে লাভ কি হবে, বিনিময় কি পাব, এটা যদি আগে থেকে জানা থাকে। লাভ যদি অনেক বড়, বিনিময় অনেক বড়, তাহলে কাজ কঠিন হলেও সহজ মনে হয়। আর লাভ কি হবে জানা নেই, জানা থাকলেও লাভ হবে না অথবা অল্প, তাহলে কাজ সহজ হলেও কঠিন মনে হবে। এই যে গত কয়েকদিন প্রচন্ড খরা, খুব রুদ্র গরম গেল, এই সময়ে যদি আমাদেরকে কেউ বলে যে আধা ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হবে,
আমরা কত রকমের ওজর পেশ করতাম যে ভাই আমি অসুস্থ, রৌদ্রে গেলেই মাথা ব্যথা অস্থির হয়ে যাই, রৌদ্র আমার মোটো সহ্য হয় না, রৌদ্রে গেলে জ্বর আসে, আমি জীবনে রৌদ্রে যাইনি, এখন আমার জন্য এটা তো অসম্ভব, কত রকমের ওজর আমরা পেশ করি। আর যদি বলে যে আধা ঘন্টা যদি রৌদ্রে দাঁড়াইতে পারো এরপরে 1 কোটি টাকা তোমাকে পুরস্কার দেয়া হবে, এই কথা বলা মাত্র আমরা মসজিদে একজনে বসে থাকবো, দৌড় মারবো কে কার আগে রৌদ্রে উপস্থিত হতে পারে, এবং বলবো জনাব আধা ঘন্টা কি, 1 ঘন্টা দাঁড়ানো আমার জন্য কোনো ব্যাপারই নয়, এগুলো করা সহজ পারি, দেখবেন রৌদ্র মনে হয় যেন বরফ পড়ে গায়ে এরকমই লাগবে, কেন সামনে 1 কোটি টাকা। পুরস্কার যদি বড় হয় কাজ কঠিন হলেও সহজ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি রোজা রাখার কাজটি 4 নম্বরে সহজ করার লক্ষ্যে পুরস্কারে ঘোষণা দিলেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। কি অর্থ তাকওয়ার অনুবাদ আমরা বাংলা ভাষায় ভয় শব্দ দিয়ে করি, তোমাদের মধ্যে আমার ভয় জন্ম নিবে তুমি মুত্তাকি হবে। ভয় 2 ধরনের হয়, এক ভয় ডান্ডার ভয়, এই ভয় হলো সাময়িক ভয় অস্থায়ী ভয়, যতক্ষণ ডান্ডা আছে মাথার উপরে অতক্ষণ ভয় আছে, ডান্ডা নেই তো ভয় নেই, এই অভিজ্ঞতা তো আমাদের খুব আছে। যখনই আমাদের দেশে সামরিক শাসন আসে, আর্মি আসে, ঢাকায় কোথাও কোনো জ্যাম নেই, বড় আরাম চলাফেরা করছে, সামরিক শাসন উঠা মাত্র আবার যে জ্যাম সেই জ্যাম, অথচ সামরিক শাসন উঠার পরে যত লোক ঢাকা বসবাস করতেছি আমরা প্রায় 1 কোটি 33 লক্ষ মানুষ ঢাকার বাসিন্দা, সামরিক শাসনের সময়ও 1 কোটি 33 লক্ষ মানুষই ঢাকার বাসিন্দা ছিলাম, জ্যাম কোথায় গেল, ডান্ডা মাথার উপরে আসতে তাই উল্টা পাল্টা কেউ করিনি, ডান্ডা উঠা মাত্র আবার যে আসি, তো এই ভয় হলো ক্ষণস্থায়ী, যতক্ষণ ডান্ডা আছে ভয় আছে, ডান্ডা নেই তো ভয় নেই। সামরিক শাসন উঠার পরে যেন কেন আইন কানুনের তো আশা করি না, নিয়ম নীতির বলাই তো আশা করি না, যার যেভাবে ইচ্ছা এভাবেই চলি, রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে দোকানদারি করি অসুবিধা নেই, গাড়ি স্টেশন হোক স্টেশনের বাইরে হোক রাস্তার কিনারায় হোক মধ্যখানে হোক সোজা হোক পাতালে হোক দাঁড় করাই দিলাম, যেখান দিয়ে ইচ্ছে সেখান থেকে গাড়ি ঘুরানো আরম্ভ করলাম, তো জানতে হবে আমেরিকার এক লোক আসছিল আমাদের দেশ দেখতে, তো দেখে যাওয়ার পর সে যে মন্তব্য লিখে গেছে, তো মন্তব্য লিখছে যে গণতন্ত্র আবিষ্কার করেছি আমরা, এটার ফল ভোগ করতেছে পুরা 16 আনা বাংলাদেশিরা, কিভাবে তার ভাষায় কম মনে চাইলে রাস্তার মধ্যখানে পায়খানা করে দাও কোনো বাধা নিষেধ নেই, যেখানে ইচ্ছে সেখানে গাড়ি দাঁড় করা কোনো বাধা নিষেধ নেই, পুরা স্বাধীনতা এরা বুক। এই গত কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে নিয়ে যেতেছেন গাড়ি করে, তো উনি বললেন যে হুজুর আমি যে ব্যবসা করি আমার ব্যবসার সুবাদে ফ্রান্স থেকে 2 জন ভদ্রলোক আসছে, এদেরকে গাড়ি করে আমি নিয়ে যেতেছি, এরা হাসতে 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 গাড়ির মধ্যে শুয়ে পড়ে, যে কি দেখে এরকম হাসে, তো আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম আপনারা এভাবে হাসতেছেন কারণ কি, হাসতেছে তোমাদের গাড়ি ঘোড়া দেখে, গাড়ি ঘোড়া দেখে মানে তো উল্টা দিকে রং সাইডও গাড়ি আসতেছে সোজা দিকেও চলতেছে, যেখানে ইচ্ছা নামতেছে যেখানে ইচ্ছা মানুষ উঠতেছে নামতেছে, এটা দেখে হের আশ্চর্য হয়ে হাসতে হাসতে গাড়িতে শুয়ে দেখে, তো বলতেছিলাম ডান্ডার ভয় হলো ক্ষণস্থায়ী, তাই স্থায়ী নয়, আর এক ভয় হলো মহব্বতের ভয় ভালোবাসার ভয়, এই ভয় হয় স্থায়ী, বন্ধু সামনে থাকলেও ভয় আমার কোন কথা বন্ধুর অপছন্দ হয়, আমার কোন কাজ তার কাছে ভালো না লাগে, আমার কোন নকল হরকতে তার অন্তরে দেখা যায় বন্ধুত্ব নি ভেঙে যায় মহব্বত নি নষ্ট হয়ে যায়, এই ভয় বন্ধু সামনে থাকলেও বন্ধু সামনে না থাকলেও আমার কোন কথা তার কানে গিয়ে পৌঁছে আবার বন্ধুত্ব ভেঙে যায়, এই ভয় সবসময় দামান নির থাকে লেগেই থাকে, এটা হলো স্থায়ী ভয় আসল ভয় এটাকেই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এভাবে রোজা রাখতে পারো তোমাদের মধ্যে ভয় জন্ম নিবে, কিসের ভয়,
গান্ডার বয়ে জন্ম নিবে, মহব্বতের বয়ে জন্ম নিবে। তার মানে এমনি তো তোমরা আমার দোস্ত, আমি তোমাদের দোস্ত, রোজা রাখার বরকতে এই দুস্তি এবং ভালোবাসা এত গভীর হবে, এত গভীর হবে, তোমার মনে হবে সব সময় আমি তোমার সামনে, তুমি আমার সামনে, তোমার কোনো কথা কোনো কাজ এমন হবে না যে কথার কাজে আমার বন্ধুত্ব নষ্ট হয়, তোমার বন্ধুত্ব নষ্ট হয়। এজন্য তো হাদিস শরীফে আছে, লা খালুকু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিনাল মিস, তো রোজাদারের মুখের গন্ধ ক্ষুধার্ত থাকার কারণে পাকস্থলী থেকে একটা গন্ধ মুখ দিয়ে বেরিয়ে আসে, তো ওই গন্ধটা আল্লাহ পাক বলেন মেষ্ট আম্বর থেকেও আমার কাছে আরো প্রিয়। কেন প্রিয়? রোজার কারণে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, বন্ধুর মুখের গন্ধ গন্ধ মনে হয় না, গ্রাম মনে হয়, বন্ধুর ঘামের গন্ধ গন্ধ মনে হয় না, গ্রাম মনে হয়, খারাপ লাগে না, ভালো লাগে। আল্লাহ পাক বলেন তোমার মুখের গন্ধ আমার কাছে ভালো লাগে, মেষ্ট আম্বরে গ্রাম থেকেও আরো বেশি। বুঝে গেছে এটা বন্ধুত্ব। রোজা রাখলে তোমার আমার বন্ধুত্ব আরো গভীর হবে, আরো গাঢ় হবে। এই চার ভাবে আল্লাহ পাক রোজাকে সহজ করার চেষ্টা করছেন, যে বন্দা যাতে ঘাবড়িয়ে না যায়, আতঙ্কিত হয়ে না পড়ে, আরে বাপরে বাপরে গরমের সময় 15-16 ঘন্টা উপবাস থাকা, পানি পান না করা, সাধারণত আসলে তো কাটতে কষ্টে, পিপাসা আছে, ঠান্ডা পানি ফ্রিজে আছে, খাইতে পারেন, কেউ বাধা দিবে না, স্বাধীনতা এরপরও খাইতেছেন না। এখন পিপাসার সময় যদি সামনে ঠান্ডা পানির গ্লাস থাকে আর একজন আপনাকে খাইতে না দেয়, কেমন কষ্ট হবে? আধা ঘন্টা খাইতে না দিলে মনে হবে যেন আপনি মারাই যাচ্ছেন, এমন লাগবে, কষ্ট আর সহ্য হয় না। কিন্তু রমজান মাসে 15-16 ঘন্টা খাইতেছি না, তারপরও ওই পরিমাণ কষ্ট হবে না, কেন হবে? আল্লাহ পাক তো বুঝাতে চান বন্দা আসলে কি দায়িত্ব পালন করা তোমার ক্ষমতা দিন, আসলে কি কষ্ট সহ্য করা তুমি পারবে, আমি তোমার দ্বারা করাই নিব, আমি দেখি শুধু তোমার হিম্মত আর সাহস আছে কিনা, হিম্মত আর সাহস করে কাজটি আরম্ভ করে দিয়েছো কিনা, হিম্মত করে আমার উপর আস্থার ভরসা রেখে আরম্ভ করে দাও, দেখবে আমি তোমাকে গন্তব্যে নিয়ে যাব। তুমি কিভাবে যাবে? তুমি তো দুর্বল, আমি তোমাকে চিনি, তোমাকে বুঝি, আমি তোমার সৃষ্টিকর্তা, দেখেছো তোমার হিম্মত আর সাহস। তাই বুজুর্গান একদিন বলেন, সত্যি রাহসে না ডর এক জরা হিম্মত তো কর, সত্যি রাহসে না ডর এক জরা হিম্মত তো কর, গাম জন রহে না হয় মুশকিল রাস্তা মুশকিল নেহি, গাম জন রহে না হয় মুশকিল রাস্তা মুশকিল নেহি, কাম কো খুদ কাম পেঁচা দেতা হ্যায় অঞ্জাম তক, ইবতেদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নেহি, ইবতেদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নেহি। যখন আপনি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন প্রাইমারি স্কুলে কিংবা এখন আরো নিচে নার্সারি, তখন যদি আপনাকে কেউ একথা বুঝাইতো এবং ওই বুঝ শক্তি আপনার থাকতো যে এই স্কুলে আসতো 18-20 বছর তোমাকে প্রতিদিন এইভাবে স্কুলে আসতে হবে, মাঝে মধ্যে শিক্ষকেরা কান টানবে, বেত্রাঘাত করবে, বকুনি দিবে, লজ্জা দিবে, তোমার সাথী সঙ্গীদের সামনে কান ধরে দাঁড় করায় রাখবে, মাঝে মধ্যে মুরগিও বানাবে, গড়েও অবসর থাকতে পারবা না, সবসময় লেখাপড়া মগ্ন থাকতে হবে, এইভাবে তোমাকে 20 বছর সহ্য করতে হবে। এই কান টানা বেত্রাঘাত আর লজ্জার কথা শুনলে আপনি যদি বুঝতেন বলতেন সালাম আমার দরকার নেই স্কুলে যাওয়ার, এমনি ভালো হবে। কিন্তু যখন গেছেন ভর্তি হয়েছেন মাস্টার কিংবা পিএইচডি ডিগ্রি নিয়ে ফিরে আসছেন, এখন পিছনের জীবনের দিকে তাকান তো মনে হয় 2 বছর হয়েছে মাত্র, কিন্তু 20 বছর চলে গেছে, আপনি 13 পাননি। কারণ কি? কাম কো খুদ কাম পেঁচা দেতা হ্যায় অঞ্জাম তক, কাম কো খুদ কাম পেঁচা দেতা হ্যায় অঞ্জাম তক, ইবতেদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নেহি, ইবতেদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নেহি। অপেক্ষা করা কঠিন, হিম্মত করে শুরু করো, আল্লাহ বলেন গন্তব্যে আমি পৌঁছে দিই। তোমার প্রত্যেকটি কাজ শুরু করা দায়িত্ব তোমার, শুরু করলে গন্তব্যে আমি পৌঁছাবো।
হযরত আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ মুসনাদে শরীফে বলে গেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস। ওই বান্দা সিরাতে মুস্তাকিমে উঠা তোমার দায়িত্ব, এরপরে গন্তব্যে পৌঁছানো আমার আল্লাহ পাক এর মেহরবানি, উনি তোমাকে মেহরবানি করে গন্তব্যে পৌঁছিয়ে দিবেন, শুধু দেখবেন তুমি সিরাতে মুস্তাকিমে পা রেখেছো কিনা। আল্লাহ পাক তো দেখবেন যে বান্দা রোজার নিয়ত করে আমার উপর হিম্মত করে কাজ শুরু করে দিয়েছে কিনা, শেষ মাথায় তো আমার আল্লাহ পৌঁছাবেন। এখন দেখা যায় ছোট বাচ্চার ক্ষুধা লাগছে, বাদ দিতে দেরি, মায়ের সাথে ঝগড়া করে কিনে বাদ দেরি হইলো কেন এই সেই, কিন্তু এই ছেলেকে রমজান মাসে মা বারণ করে ভাত খাও, সে ভাত খাবে না, রোজা রাখবে, রাখতেছে রোজা। আমার ছোট বাচ্চাকেও দেখছি যে সবে বড়াতে রোজা গেল কি গরম গেছে, ভাঙবে না, রাখতে তো রোজা ঠিকই সারা, অন্য সময় দেরি হইল হ্যাঁ ক্ষুধা লাগবে এখনো বাদ, কিন্তু রোজার সময় হয়ে যেতেছে কেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, আল্লাহ পাক নিজের মেহরবানিতে গন্তব্যে নিয়ে নেন। তো মাসটি সামনে আসতেছে, খুব প্রস্তুতি গ্রহণ করা লাগবে আল্লাহ পাকের দরবারে কায়মানা পাচ্ছে, খুব তওবা ইস্তেগফার করে নিজের গুনাহ খাতা মাফ করায় প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে রমজানের প্রথম 10 দিনের রহমত থেকে আমি বঞ্চিত না হই। রমজানের যত আমলগুলো আছে যাতে ঠিকভাবে করতে পারি, করলে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আমার অন্তরে জন্ম নিবে। আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হওয়ার জন্য আমাকে প্রস্তুতি নেওয়া লাগে। আসলে ব্যাপার হইল আমরা রূহ এবং দেহ দুই বস্তুর সমন্বয়, রূহ নেই শুধু দেহ, দেহ রূহ বিহীন দেহের মূল্য নেই, এটা পতন ধরবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ নষ্ট করবে, আবহাওয়া দূষিত করবে, দেহের কোনো মূল্য নেই। আবার দেহবিহীন রূহ, যখন রূহ জগতে ছিলাম এই রূহের উপর কোনো দায়িত্ব নেই, আমাদের মূল্য এবং দায়িত্ব কখন, যখন রূহ এবং দেহ একসাথ হয়, এটা এখানে আছে একসাথ, এখানে দায়িত্ব আছে মূল্য আছে। এই দেহকে যদি সতেজ রাখতে হয়, ঠিক রাখতে হয়, তো দেহকে কিছু খাবার দিতে হয়, এটাকে বলে দেহের খোরাক। দেহের খাবার দুই প্রকারের, এক খাবার হলো নিত্য দিনের খাবার, প্রত্যেক দিন ভাত খাই, রুটি খাই, মাছ খাই, তরি তরকারি খাই, প্রত্যেক দিন খাই, এই খাবার উপকারিতা কি, দেহের নিত্য দিনের যে পরিশ্রমের কারণে ক্ষয় হয় ওই ক্ষয় পূরণ করে নিত্য দিনের খাবারে। সকালে পরিশ্রমে নামলাম, দুপুরে ঘরে ফিরলাম, দেহ ক্লান্ত পরিশ্রান্ত, গোসল করলাম, নামাজ পড়লাম, খাইলাম, এই খাওয়ার কারণে আমার দেহের ক্লান্তি দূর হয়ে যাবে, আবার আমি নতুন উদ্যমে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারবো। দৈনিক খাবারের কাজ হলো দেহের ক্ষয় পূরণ, কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ সাথে থাকবে না, দেহের আরেকটি শত্রু আছে, বহিরাগত শত্রু, সেটা হলো রোগ জীবাণু। এই জীবাণু বাইরে থেকে আমার দেহে অনুপ্রবেশ করে, আমাকে রোগাক্রান্ত করে, আমি অসুস্থ হয়ে পড়ি। এখন ভাতমস্তরিতকারী গোষ্ঠ যতই খান আপনার ওষুধ ভালো হবে না, আপনি দুর্বল হয়েই পড়বেন, এক সময়ে ভাত মাছ রুটি আর তরি তরকারি খেতেই পারবেন না, রুচি নষ্ট হয়ে যাবে। এই বহিরাগত শত্রু যাতে আক্রমণ করতে না পারে, এই জন্য কুবতে দেখা প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স শক্তির প্রয়োজন, এটা অর্জিত হয় মৌসুমী খাবারে, যে মৌসুমে যে খাবার পাওয়া যায়, যেমন লিচুর মৌসুমে লিচু, আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, তালের মৌসুমে তাল, যে মৌসুমে যে খাবার পাওয়া যায় ওইটার দ্বারা ডিফেন্স শক্তি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, রোগ জীবাণু সহজে আপনাকে কাবু করতে পারবে না। এই দুই শক্তি যদি আমার মধ্যে থাকে, নিত্য দিনের ক্ষয় পূরণ আর বহিরাগত শত্রুর জন্য প্রতিরোধ ক্ষমতা, তাহলে আপনার দেহ সুস্থ থাকবে, ঠিক থাকবে। ঠিক তেমনি ভাবে দেহ থেকে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব রাখে রূহ। রূহকেও দুই ধরনের খাবার দিতে হয়, নিত্য দিনের খাবার, রূহের খাবারের নাম হলো ইবাদত।
এই নিত্যদিনের খাবারে রুহের নিত্যদিনের ক্ষয় পূরণ হয়, রুহের ক্ষয় হয় গুনাহের কারণে, গুনাহ করলে রুহ দুর্বল হয়, তাই ওই ক্ষয় পূরণের জন্য আল্লাহ পাক নিত্যদিনে ইবাদত দিয়েছেন, দৈনিক 5 বেলা নামাজ, দৈনিক 1-2 বেলা তেলাওয়াত, কিছু সময় জিকির আজকার, কিছু সময় দুরুদ শরীফ, এই দৈনন্দিনের ইবাদত গুলো রুহের ক্ষয় পূরণ করে। তাই হাদিস শরীফে আছে, কোন বান্দা যদি জোহরের নামাজ সুন্নত তরিকা অনুযায়ী ঠিকঠাক আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তার দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, জোহরের নামাজের বরকতে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে, আসরের নামাজ যদি সুন্নত অনুযায়ী আদায় করতে পারি তাহলে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এই দৈনন্দিনের ইবাদতে রুহের দৈনন্দিনের ক্ষয় পূরণ হয়, গুনাহগুলো মাফ হয়। কিন্তু রুহের শুধু ক্ষয় পূরণ হইলেই হবে না, রুহের বৈরাগত একটি শত্রু আছে, ওইটার সাথে মোকাবেলা করার, যুদ্ধ করার অস্ত্র আর শক্তি আপনাকে অর্জন করতে হবে। রুহের জন্য বৈরাগত শত্রুর নাম ইবলিস, শয়তান, হান্নাস। এই শয়তান যাতে আক্রমণ করে আপনাকে কাবু করতে না পারে, তাই আপনাকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে। তো সেই প্রতিরোধ শক্তি গড়ে ওঠে মৌসুমি খাবারের বরকতে, মৌসুমি ইবাদতের বরকতে। আল্লাহ পাকের জন্য এক এক মৌসুমে এক এক ইবাদত দেন, রমজানের মৌসুমে রোজা, কোরবানির মৌসুমে কোরবানি, হজের মৌসুমে হজ, জাকাতের মৌসুমে জাকাত, ফিতরার মৌসুমে ফিতরা, এইভাবে মৌসুমে কিছু ইবাদত দিয়েছেন। এটার দ্বারা কুয়াতে দেখা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারেন, শয়তান আর কাবু করতে পারবে না, শয়তানের সাথে যুদ্ধ করার ক্ষমতা আপনার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ব্যবস্থা করলেন, এটা কি? বিদেশের সাথে আপনার একেবারে মুখামুখি যুদ্ধ হয় হয় অবস্থা, আপনি এখনো পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে পারেননি, যুদ্ধ লাগলে কি হবে? পরাজিত হবে। প্রস্তুতি গ্রহণ করা অবস্থায় যদি যুদ্ধ শুরু হয়ে যায়, প্রস্তুতি গ্রহণ করতে ব্যাঘাত ঘটবে, পারবেন না। হ্যাঁ, যদি দুই দেশে সন্ধি করতে পারেন যে 5 বছর আমাদের কোনো যুদ্ধমুদ্ধ হবে না, এই 5 বছরে আপনি শক্তি অর্জন করতে পারবেন। শক্তি অর্জনের সময় যাতে আক্রমণ না করে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দিলেন যে বন্দা, তোমার গেরিলা শক্তি শয়তান, তার সাথে যুদ্ধ করার জন্য তুমি ডিফেন্স শক্তি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে রমজান মাসের মৌসুমে ইবাদতের মাধ্যমে। এই সময় যদি শয়তান আক্রমণ করে তুমি ঠিকঠাক এই শক্তিটা অর্জন করতে পারবে না, তাই তোমার সুবিধার্থে এই দীর্ঘ 1 মাসের জন্য তোমার বহিরাগত শত্রু শয়তানকে আমি জেলখানায় বন্দি করে রাখলাম, এখন নিরাপদে তুমি ডিফেন্স শক্তি অর্জন করতে পারবে, শয়তান ডিস্টার্ব করতে পারবে না। যখন এক শয়তান বন্দি আর ভিতরে আরেকটা আছে কুপ্রবৃত্তি, যাকে নফসে আম্মারা বলা হয়, সেটা একা একা এখন আর তোমাকে কাবু করতে পারবে না। তাই দেখা যায় অন্যান্য মাসের তুলনায় আমরা রমজানে এবাদত বেশি করি, অন্যান্য মাসের তুলনায় রমজানে টুপি ব্যবহার বেশি করি, অন্যান্য মাসের তুলনায় রমজানে শালীনতা বজায় রেখে বেশি চলার চেষ্টা করি। কেন? ওই বড় শত্রু যেটা এটা বন্দি, আর ছোট যেটা ভিতরে আছে এটা দুর্বল, এটা কাবু করতে পারতে না। এই 1 মাসে যদি শয়তান তো বন্দী, আমি ডিফেন্স শক্তি অর্জন করতে পারি, আগামী 11 মাসের জন্য আমার ভিতরগত শক্তি